হাই গাইজ এম বি আর ফেমিলি নতুন এটির ভিডিওলে আপনার সকলকে স্বাগতম জানাইছো মই মুনমে আশা করছো আপনার খবর ভাল আর মূল খবর ভাল বেয়ার মাজতে এইকদিন চলি আছে আর দুদিন হল ডেইলি ব্লগ বনোয়া নাই আর এইকদিন বহুত কাম আর আজিও বহুত কাম আর এটা সময় হয়েছে 11:30 আর রাত্রিপরপা ভিডিওটা আরম্ভ করিম করিম বলে রই গল আর এইখানে সময় মই যাবলে ওলাইছো বজারলৈ আর ভাবিলো এইখানে সময়তে ভিডিওটা আরম্ভ করে দিও আর কিছুমান ঘরুয়া বস্তু আনবলগীয় আছে আর এই দুদিনের পর গাটো সিমান ভাল নহয় যাম যাম বলেও রই আছে বজার আর বর্তমান তো লকডাউন তথাপি নগলে নহয় মানে বজার ঘরের কিছুমান বস্তুর মানে প্রায়ভাগ বস্তুরে টেমা একেবারে খালি আর হাজবেন্ডও একদিন আহাতে পলম হয় সেও সময় নাপায় আর দোকান যেহেতু সোনকালে বন্ধ করে গধূলি ঘরের ঘুরি অহা সময়তো লই আহিবলৈ সময় নাপায় সেইকাৰণে ময়ে যাবলগীয়া হয় বজারলৈ আর তেতিয়াহলে এতিয়া বজার যাবলৈ উলাই লো উলাই পেলে আপনাদের পুনরায় লগ পাই আছো আর ভিডিওটো শেষলৈ চাব বলে আশা রাখিছো লগতে যদি ভিডিওটো চাই ভাল পায় তেতিয়াহলে লাইক এটা নিশ্চয় করিব লগতে চ্যানেলটো যদি সাবস্ক্রাইব করা নাই এম বি আর ফেমিলি সাবস্ক্রাইব করে দিব লগতে থকা বেলটো বজে অন করে দিবলৈ নাপাহৰিব গতিকে এতিয়া উলাই লো ঘরের পর ওলা সময় রোদ দিয়ে আসিল কিন্তু আধা বাটতে পালে বরষুণ যাকে আর ভাগ্যটো ভাল আজি স্কুটি লই নাহিল নহলে গোটে বাটতে দিব লাগিল হয় আজি আর এটা মাস্ক পিঁধি ল আর এই দোকানখনের পর এটা বস্তু লম আর এটা মই আছো গেলামাল দোকানত বস্তুখিনি লই আছো লবলগীয়া আর এইফালে বরষুণ দি আছে বহুত 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 বরষুণ দি আছে আর এয়া মার্কেট বর্তমান একেবারে সম্পূর্ণ বন্ধ কেবল ফার্মাসি গেলামাল আর ফল মূলের দোকান দুখানে খোলা আছে আর বাকি সম্পূর্ণ লকডাউন আর এটা বজার করা হল এটা উভতি আছো ঘরলৈ আর বরষুণ যা কিন্তু এরার সলনি আর বরকৈহে আহিছে আর লড়াকো লই আহিছিল লড়া কিন্তু গাড়িতে আছিল নুমান আছিল আর তাক এটা আইসক্রিম দি দিল আর এটা আইসক্রিমটো খাই খাই সি গই আছে লগতে মই আছো লগতে ভাইটি আহিছিল ভাইটি মই আর বাবু গই আছো এটা ঘরলৈ আর এয়া সম্পূর্ণ ব্যস্ত রাজপথ বর্তমান একেবারে শূন্য বলে কলেও ভুল নহব যেহেতু গোলপাড়া জিলাখন বর্তমান সম্পূর্ণ লকডাউনত আছে নহয় সেইভাবে গাড়ি মটর তেনেকৈ নচলে কেবল যিখিনি নচলিলে নহয় বা ব্যস্ততার খাতিরতে বা কিবা প্রয়োজনীয় খাতিরতে মানুষবরে ওলায় আর এয়া ফরেস্ট অফিস এইপিনে আমার ঘরলে সোমাই যাব লাগে এয়া ফরেস্ট অফিসের ঘর সমূহ আর মোর কুটাটোর সহ যে মাস্কন মিলিছে এতিয়াহে ক্যামেরা দেখিলো আর গোটে তিতিলো বলে কলেও ভুল নহব বহুতখিনি তিতিলো কারণ দোকানত ওলাতে সোমাতে আর ইখন দোকানের পর সিখন দোকানত যাতে ছাতিটো আনা নাছিলো সেইভাবে তিতিলো আর এটা আহি আহি আমার ঘর পাবলে হয়েছে আর বেশি দূর নাই আর বরষুণ যাক এরাই নাই আর ঘর বাহির তারত ভালেখিনি কাপড় মেলি থই আহিছিল ভাবিছিল বরষুণ যাক নাহিব যেহেতু রোদ দিয়ে আছিল আর এতিয়া সাগে গোটে কাপড়খিনি তিতিলে সেইটোই ভাবি ভাবি গই আছো মানে কই কই গই আছো আর এতিয়া বরষুণ যা কি জানিবা নেরিব আর এতিয়া দেড় ঘন্টামান হল বরষুণ যা পড়ি আছে নেড়া নেপেড়াকৈ আর ঘরের অবস্থা অকনমান লেতেরা হয়ে আছে কারণ ঘরের মিস্ত্রি কাম করে আছে আর কাঠ বা হাতুড়ি বাটাল এইবার এইদরে পড়ি আছে আর বজারের মনাখন লড়াই অকলে ঘরের ভিতর সোমাবলে চেষ্টা করেছে আর মই ভরিয়াত ধুই অহা সময়ত সি চিঁড়ি আছে ধরাহি ধরাহি মই নোৱাৰো অকলে চিঁড়ি আছে আর রাতেপর বহুত কিবা কিবি বনাইছিল কিন্তু খাওয়া টাইম নিমিল একবারে রাতেপা চাহ খাবলে আজ টাইম মিলা নাই আর বহুত ভোক লাগিছে এতিয়া আর কল আনিছো আর সেইভাবে ভাবিল কলটো আগত আহি কাপড় চেঞ্জ নকরাকয়ে কলটো আগত খাই ল মানে বহুত বহুত ভোক লাগিছে আর এতিয়া সময় 12:30 বেশি হয়েছে আর এতিয়া কলটো খাই ল আর কলটো খাই পেলাই কামত লাগিম আর যাওয়ার সময়তে কণীর আঞ্জা আর ভাজি বনাই থই গৈছিলো আর এতিয়া দুপরিয়া কেবল ভাতটো বনালে হব আর ইফালে লড়া কল খাই আছে ফেমিলি সকলকে স্বাগতম এতিয়া যাই আছো ফুৰিবলৈ সন্ধিয়া 6:30 বাজিছিলে
ফুৰিবলৈ মানে ভিডিও আপলোড দিবলৈ গৈ আছো গতিকে কতনো ভিডিও আপলোড দিবলৈ যাওঁ সদায় সদায় আৰু কিমান দূৰ যাওঁ গতিকে চাই থাকক আজি সম্পূৰ্ণ ভিডিওটো আগলৈ লগ পাই আছো আৰু এনেকুৱা ৰাস্তাৰ অৱস্থা এনেকুৱা মানে আৰু এইটো আছে পুখুৰী কাষতে আৰু হৌৱা ট্ৰেক্টৰে হাল বাই আছে বৰ্তমান আৰু বাট পথৰ অৱস্থা এনেকুৱা আৰু ভূঁই কঠীয়া ৰুব পাৰি ইয়াতে আৰু এয়া গৰুৰ গোবৰ গৰুৱে হাগিছে আৰু এইটো হৈছে জগন্নাথ মহাপ্ৰভুৰ মন্দিৰ আৰু এতিয়া আহি 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 কেঁচা ৰাস্তা শেষ পকী ৰাস্তা পালোঁ আন্ধাৰ হ'লেহি আৰু সঁচাকৈ বহুত ভাগৰ লাগিছে কাৰণ মিস্ত্ৰী গোটেই দিনটো কাম 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 আহোঁতে পলম হ'ল তথাপিও নাহিলে মনটো নামানে সেইবাবে আহিলোঁ আৰু উভতাতে ৰাতি হৈ যাব এতিয়া সন্ধিয়া লাগিছে আন্ধাৰ 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 আৰু এই বন্ধৰ মাজতে যে ব্ৰইলাৰ মাংস লৈ যাওঁ মাজে মাজে আৰু এইখনে হৈছে দোকানখন ইয়াতে ব্ৰইলাৰ মাংস পোৱা যায় আৰু মাজে মাজে লোকেল চিকেনো পোৱা যায় মাজে মাজে আৰু সাধাৰণতে ব্ৰইলাৰ মাংস বিক্ৰী কৰে ইয়াতে আৰু এইখিনি ঠাই অলপ আন্ধাৰ আন্ধাৰ বেছিকৈ আন্ধাৰ কাৰণ ৰাস্তাৰ দুয়োফালে আছে বাঁহ গছ আৰু এইখিনি এন্ধাৰ ঠাই আঁতৰাৰ পিছতে কিন্তু ধুনীয়া এটা পৰিৱেশ আৰম্ভ হয় আৰু যিখিনি পৰিৱেশ দেখি আচলতে মনটো ভাল লাগে আৰু এইখিনি পৰিৱেশক উপভোগ কৰিবলৈ সকলোৱে আবেলি সময়ত বিশেষকৈ ইয়ালৈ সকলোৱে আহে আৰু এইখিনি ঠাইলৈ আমাৰ নেটৱৰ্ক নাপায় এইখিনি ঠাই অতিক্ৰম কৰাৰ পিছতে নেটৱৰ্ক আৰম্ভ হয় একেবাৰে যেতিয়া ফৰকাল হ'ব নহয় এইখিনি আৰু এই এন্ধাৰতে ফৰকাল দুয়োফালে পথাৰ পথাৰবিলাকত বৰ্তমান পানী উপচি পৰিছে যিহেতু বৰষুণৰ বতৰ আৰু বৰ্তমান ৰাস্তাৰ দুয়োকাষে ৰৈছে এয়া গছ আৰু ইয়াৰ চাৰিওফালৰ পৰিৱেশটো কেনেকুৱা লাগিছে একেবাৰে ঘূৰি 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 দেখুৱালোঁ আৰু বৰ্তমান আন্ধাৰে হৈছে ন সেইকাৰণে কেমেৰা ভালদৰে অহা নাই আৰু যিহেতু সন্ধিয়া লাগিবৰে হৈছে সেইকাৰণে এন্ধাৰ 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 সেইকাৰণে কেমেৰা ভালো এইটো এটা ডাঙৰ গাঁত ৰাস্তাটো একেবাৰে বেয়া সঁচাকৈ বহুত বেয়া ৰাস্তাটো ৰাস্তাৰ অৱস্থা বৰ্তমান বেয়া আৰু এইদৰে আপোনালোকৰ লগত কথা পাতোঁতে পাতোঁতে আহি আহি মোৰ গন্তব্য স্থান পালোঁহি মানে দলংখন পালোঁহি আৰু বেছি দূৰ নাই দলংখন অকণমান আছে পাবলৈ আৰু মই আৰু মোৰ হাজবেণ্ড আমি দুয়োজনে আহিছোঁ আমি
অলপ সময় ৰম ইয়াতে আজি ভিডিওটো শর্ট ভিডিও আপলোড দিম নহয় বেছি সময় নালাগে আৰু ভিডিওটো আপলোড দিম লগতে আপোনালোকৰ দুটা এটা ভিডিও চাম আৰু তাৰ পিছত ঘৰলৈ উভতিম আৰু এতিয়া কিনো আৰু দেখা মানধাৰে হৈ গল গতিকে আহি 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 আন্ধাৰৰ মাজতে এয়া পালোহি দলংখন আপোনালোকে চাগে একোৱে ধৰিব পৰা নাই নহয় জানো কেমেৰাটোত কাৰণ আন্ধাৰে হৈ গল গতিকে আজি ভিডিওটো ইমানতে সামৰিছোঁ লগ পাম এটি নতুন ভিডিঅ'ত সকলোকে আশা কৰিছোঁ তেতিয়াহ'লে বাই বাই টাটা সকলোলৈকে